नमस्कार, आमी लावणी बैद्य। आमी 2023 साले WBJEE BANM GNM जॉइंट एंट्रेंस एग्जाम परीक्षा दी एवं आमी क्वालिफाई करी। आमी एई एग्जामटा प्रथम बारी दिए थी और आमार फार्स्ट राउंडे बारासात मेडिकल कॉलेज एंड हॉस्पिटले आमार सिलेक्शन हो गए। आमार GMR रैंक छिलो 2350, ANM छिलो 1895 और SC कैटागरीते छिलो 451 जेटा ANM और GNM छिलो 570। আর এটা পসিবল হয়েছে রোহিত স্যার, সৌম স্যার আর শিখা ম্যাম, তারাপদ স্যার, ওনাদের খুব ভালো একটা গাইডেন্সের কারণেই। কারণ নিজের পড়াশোনার পাশাপাশি একটা গাইডেন্সের খুবই দরকার হয়। তারা আমাদেরকে খুব মানে যতটা পারা যায় ততটাই ওনারা আমাদেরকে হেল্প করেছেন। আর ওনারা আমাদেরকে বারবার বলতেন যে টেক্সট বইটা ফলো করতে, আমরা সেটাই করতাম। 9-10 যে টেক্সট বইটা আছে লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলো বিভিন্ন রাইটারের আমরা ওগুলো পড়তাম। আর ওনারা বারবার বলতে এটাও বলতেন যে কনসেপ্ট ক্লিয়ার রাখো, কনসেপ্ট ক্লিয়ার রাখো, কারণ হুবহু প্রশ্ন কখনোই কমন পাওয়া যায় না। কনসেপ্ট যতটা ক্লিয়ার থাকবে ততটাই তুমি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুবই দরকার ছিল। আর মার্কেটে যে বইগুলো বের হয় MCQর জন্য ওগুলোর তুলনায় ওগুলো এক্সামের 2-3 মাস আগের থেকে কিছুটা করলেও এনাফ হয়ে যায়। কিন্তু টেক্সট বইটা অবশ্যই ফলো করতে হবে। আর ওনারা যে মক টেস্টগুলো নিতেন সেগুলো খুব হেল্পফুল ছিল আমাদের জন্য। কারণ মক টেস্টে যখন আমরা নেগেটিভ করতাম তখন স্যারেরা আমাদেরকে বারবার বলতেন যে নেগেটিভ করো না, কারণ নেগেটিভ করলে অনেকজনের পিছনে চলে যেতে হয়। সুতরাং এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমাদের বারবার বলা হতো। এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা জানার পরও আমাদের এক্সাম হলে নার্ভাসনেসের কারণে আমরা ভুল করে থাকি। ওনাদের বারবার সতর্ক করে দেওয়ার জন্য এই ভুলগুলো অনেকটাই কমে গেছে। সুতরাং অসংখ্য ধন্যবাদ স্যারদেরকে, ম্যামকে। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আর সমাজে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি সেই আশীর্বাদই করবেন। ধন্যবাদ।